1912 কল সেন্টার 1912 করে ফেলুন। এখন দেখুন আমাকে, আমি দরকার হলে আপনাদের জন্য দু ঘন্টা বসে থাকবো, একজন প্রমাণ করে দিন ফোন ধরছে না, রাত্রে তিনটা করুন ধরে প্রমাণ করে দিন। রতন না, তুই ভুল বলছো, এখানে আমি বসে আছি, ফোন করো তো দেখি, একজন আমাকে ভুল প্রমাণ করে দিন, এনিবডি এখানে ফোন করে আমাকে দেখাতে হবে যে 1912 ফোন ধরছে না, আমাকে দেখিয়ে দিন। নিজের নিজের ভুলটা অন্যরূপে চাপাবেন না, কেন নিজের বুঝছেন না সেই ভুলটা অন্যরূপে চাপাচ্ছেন? কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না, কালকে থেকে ট্রাই করা হচ্ছে। কারেন্টলি গত তিন দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না, তিন দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না। তিন দিন আজকাল আজকাল তিন দিন কারেন্ট অফিসে ফোন করে তারা ফোন রিসিভ করে না, তারা ফোন রিসিভ করে না, তারা আইও না। 1912 করে ফেলুন। এখন দেখুন আমাকে, আমি দরকার হলে আপনাদের জন্য দু ঘন্টা বসে থাকবো, একজন প্রমাণ করে দিন ফোন ধরছে না, ধরে প্রমাণ করে দিন। রতন না, তুই ভুল বলছো, আমার মোবাইলের মধ্যে কয়েকশোবার ফোন করছি, কয়েকশোবার ফোন করছি, বিশ্বাস করেন না, আমার মোবাইলে দেখাবো, কয়েকশোবার ফোন করছি, তারা বিজি করে রেখেছে, তারা ফোন ধরে না, মানে বিজি করে রেখেছে। আমরা এই সাইডে কারণ আমরা জানেন কল সেন্টার একটা আছে 1912 কল সেন্টার, দিনে 16 জন থাকে, সকাল 7টা থেকে 3টা পর্যন্ত 16 জন একসাথে কাজ করছে, সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত 16 জন থাকছে, সন্ধে বিকাল 3টা থেকে সন্ধে 11টা পর্যন্ত, বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত 16 জন থাকছে, 11টা থেকে রাত্রি 11টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকছে 8 জন। এখানে আমি বসে আছি, ফোন করুন তো দেখি, একজন আমাকে ভুল প্রমাণ করে দিন, এনিবডি এখানে ফোন করে আমাকে দেখাতে হবে যে 1912 ফোন ধরছে না, আমাকে দেখিয়ে দিন। নিজের নিজের ভুলটা অন্যরূপে চাপাবেন না, কেন নিজের বুঝছেন না সেই ভুলটা অন্যরূপে চাপাচ্ছেন? গতকাল থেকে কল করার পর কি এখনো মানে কোন টোল-ফ্রি নাম্বার আমি ফোন করেছি, ওরা রাত বিহেভ করেছে আমাদের সঙ্গে, তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তারা কোন রেসপন্স করে না, টেলিফোন করে টেলিফোন উঠে না। 1912 ধরে না, আপনার পেশেন্স থাকতে হবে, না ধরলে কাট করবেন না, কাট করলে রং, আপনি ধরে বসে থাকবেন, অযথা নিজের দোষটা নিজের ব্যর্থতা মূল্যরূপে দেবেন না।